হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলবো আপকামিং বাইক R15 ভার্সন 4 নিয়ে। তো এই বাইকটি নিয়ে অনেকজনে জানতে চেয়েছেন এই বাইকটির স্পেসিফিকেশন কেমন হবে এবং কবে নাগাদ বাজারে আসবে এবং বাজারে আসলে দাম কেমন হবে, সেসব নিয়ে জানতে চেয়েছে। 5 ভার্সন 4 এই বাইকটি নিয়ে জানতে চাওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে হন্ডা সিবিআর 150 আর 2021 মডেল ABS। তো এই বাইকটিতে অনেক পরিবর্তন এসেছে। তো আজকের ভিডিওতে R15 ভার্সন 4 এই বাইকটি নিয়ে, এই বাইকটির স্পেসিফিকেশন, ফিউচার, তেল মাইলেজ, টপ স্পিড, কালার সব নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ইনফরমেশনগুলো আমি বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে আমি নিয়েছি। তো এই ইনফরমেশনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে R15 ভার্সন 4 এই বাইকটি নিয়ে অফিসিয়ালি কোম্পানি কোনো কিছু বলে নাই এবং বাইক নিয়ে যেগুলো গুঞ্জন উঠে তো সবই সত্য হয়। চলুন R15 ভার্সন 3 এই বাইকটির থেকে R15 ভার্সন 4 কী পরিবর্তন আনা হবে সেই সম্পর্কে জেনে আসি। ধারণা করা যায় এই বাইকটির লুক এবং ডিজাইনে ব্যাপক পরিবর্তন আসবে। তো আশা করা যায় এর হেডলাইটে অনেকটা পরিবর্তন আসবে। বর্তমান R15 ভার্সন 3 এ বাইকটিতে তো আলো অনেকটাই কম, হেডলাইটের আলো। তো বলা যায় এর হেডলাইটে অনেকটা পরিবর্তন আসবে। R15 ভার্সন 3 এই বাইকটির টার্ন ইন্ডিকেটরে হ্যালোজেন বাল্ব ইউজ হয়েছে। R15 ভার্সন 4 এ এগুলো LED বাল্বে আসবে। তো এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে অনেকটা পরিবর্তন আসবে। ইয়ামাহা স্মার্ট এক্স কানেক্ট ফিউচার, অনেকজনে বলতেছে এর সিট পজিশনও চেঞ্জ আসবে। তো সেরকমভাবে বোঝা যায় না যে এর সিট পরিবর্তন আসবে, কারণ স্পোর্টস বাইকগুলোর সিট ডিজাইন এরকমই করা হয়। R15 ভার্সন 4 বাইকটিতে ইঞ্জিন হিসাবে থাকবে ফোর স্ট্রোক ফোর ভ্যালভ SOHC লিকুইড কুল ইঞ্জিন। এখানে DOC ইঞ্জিন দেওয়া হয়নি, যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 cc। R15 ভার্সন 4 এ বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার হবে 19.5 PS এবং ম্যাক্সিমাম টর্ক হতে পারে 15 Nm এর আশেপাশে। এবং আরেকটি পরিবর্তন হচ্ছে বাইকটির ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হবে। বাইকটির ফ্রন্টে 282 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং এর সাইজও কিছুটা বড় হতে পারে। এবং বাইকটির পিছনে 220 mm এর ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। R15 ভার্সন 4 এই R15 ভার্সন 4 নামেই আসতে নাও পারে, কারণ R15 ভার্সন 4 এই বাইকটির নাম আমরা বিভিন্নজন বিভিন্ন রকমে দিয়ে থাকি, এটি কোম্পানি থেকে দেওয়া হয়নি এমনটি হতে পারে। এমনকি এই বাইকটি 2021 মডেল হয়ে আসতে পারে। যাই হোক, বাইকটিতে টপ স্পিড পাওয়া যাবে 162 থেকে 165 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং প্রতি লিটার ফুয়েলে বাইকটি মাইলেজ দিয়ে থাকে 40 কিলোমিটারের আশেপাশে। এটি কী কী কালারে আসবে এখনও বাইক জানা যায়নি। এখন বাইকটির দাম নিয়ে বলি, এ বাইকটি ইন্ডিয়াতে 58 থেকে 56 হাজার টাকার আশেপাশে এবং সেই হিসাবে বাইকটি তো বাংলাদেশে আসে। তো বাংলাদেশে আসলে সেই হিসাবে দাম হতে পারে 5 লক্ষ টাকার আশেপাশে। তো R15 ভার্সন 4 এই বাইকটি নিয়ে অনেক ইউটিউবার, ইন্ডিয়ান ইউটিউবার বলতেছে এ বাইকটি 21 জুলাই বাইকটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে। তো আসলে কি R15 বাইকটি বাজারে আসছে সেই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটি একটু ভালো লাগলে একটা লাইক করতে পারেন, চ্যানেল নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপন ফ্রেন্ডস ব্লগের সাথেই থাকুন।